সর্বনিম্ন পনেরো থেকে আঠারো সর্বনিম্ন পনেরো থেকে আঠারো যেটি নতুন বগনা থেকে বাচ্চা হচ্ছে এটা আবার কিছু বগনা আছে প্রথম হচ্ছে বাইশ থেকে পঁচিশ কেজি যেটা পার্সেন্ট ভালো এটা এরকম আসছে আর আর আপনার সর্বোচ্চ আছে আটত্রিশ লিটার পর্যন্ত এই বেন তো আছে তিন দিন হচ্ছে তিন দিনে বিশ লিটার আইসা পড়ছে আমি এবার আশা করি আটত্রিশ না এটা চল্লিশ প্লাস হবে আমার এখানে যত গাবি আছে এই যে অন্য অন্য আছে না এই এই সিরিয়ালে যত আছে সব পঁচিশ থেকে তিরিশে দুধ জি জি এতে দুহন দেওয়া হচ্ছে দেহেন কলার মতন বান কেউ যদি নিতে চায় আমি দিব আমি চাই আরেকজন খামারে আমার কাছ থেকে একটা রেডি একটা জিনিস ভালো একটা জিনিস নিয়ে সে একটা জাত উন্নয়ন করুক আমি তো জাত করতেছি আমার তো আসছি এই যে সকালবেলা দোয়ানো হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দশটার সময় দোয়ানো হচ্ছে

আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কুমিল্লা শহরের পাশেই নীরব এগ্রো খামারে তো এই খামারের যিনি সত্ত্বাধিকারী তাজুল ভাই তাজুল ভাইয়ের খামারের বয়স ছয় বছর শেষ করে সাত বছরে পড়লো ওনার পুরোটাই হচ্ছে দুগ্ধ খামার তাজুল ভাই সার গরু পছন্দ করে না উনি সবসময় গাবি পছন্দ করে তো তাজুল ভাই আপনার এখানে বর্তমানে যে গরুগুলো দুধ দিচ্ছে জি তার মধ্যে থেকে আপনি সর্বনিম্ন কত লিটার দুধ পাচ্ছেন সর্বোচ্চ কত লিটার দুধ পাচ্ছেন সর্বনিম্ন হলো আপনার যে আমার ঘর থেকে যে বগনাগুলা প্রেগনেট হচ্ছে বাচ্চা দিচ্ছে নতুন করে সর্বনিম্ন পনেরো থেকে আঠারো সর্বনিম্ন পনেরো থেকে আঠারো যেটি নতুন বগনা থেকে বাচ্চা হচ্ছে এটা আবার কিছু বগনা আছে প্রথম হচ্ছে বাইশ থেকে পঁচিশ কেজি যেটা পার্সেন্ট ভালো এটা এরকম আসছে আর আর আপনি সর্বোচ্চ আছে আটত্রিশ লিটার পর্যন্ত আটত্রিশ লিটার আটত্রিশ লিটার এই যে আমার এখানে এখন একটা এই যে আমার সামনে আছে এই যে দহন করা হচ্ছে যে যে দহন করা হচ্ছে এটা হইল আপনার মুন্ডি গরু মুন্ডির মধ্যে সবচেয়ে ভালো পার্সেন্টের গরু এই যে আজকে তিন দিন হচ্ছে বাচ্চারা আমরা একটু গরুটার কাছে যাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যেই গরুটা থেকে এখন দুধ দহন করা হচ্ছে তাজুল ভাই যেমনটা বলল যে এই গরুটা হচ্ছে আটত্রিশ লিটার দুধ দেয় তো আটত্রিশ লিটার মাসাল্লাহ বলতে হবে আমরা একটু দেখে নিচ্ছি বাসুরটা দেখতে পাচ্ছি যে মাসাল্লাহ খুবই চমৎকার একটি বাসুর এটা এটা জাতের নাম কি এটা হলো মুন্ডি গরু মুন্ডি এইটা হইলো আপনার দ্বিতীয় বিয়ান হ্যাঁ প্রথম বিয়ানে আমি এটা প্যাগনেট কিনে আনছিলাম এটা ইন্ডিয়ার থেকে আসছিল গরুটা প্যাগনেট কিনে আনছি আজ থেকে চার বছর আগে চার বছর আগে মানে পাঁচ মাস ছয় মাস ছিল তো আমার পছন্দ হয়েছিল তখন আমি ডাবল দাম দিয়ে আনছি আমার পছন্দ হয়েছে দেখলাম পার্সেন্ট ভালো ওই সময়ের মধ্যে ডাবল দিয়ে আনছি তারপরে লালন করছি প্রথম আমার দুধ আসছে এই বছর এই বিয়ানটা তিন দিন হচ্ছে তিন দিনে বিশ লিটার আইসা পড়ছে আমি এবার আশা করি আটত্রিশ না এটা চল্লিশ প্লাস হবে চল্লিশ প্লাস হবে চল্লিশ প্লাস হবে ইনশাল্লাহ কেউ যদি আপনার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করতে চায় জি ধরেন আপনার এখানে উনি আসলো জি আপনি হাতে কলমে দেখা দিতে পারবেন হ্যাঁ হাতে কলমে দেখা দিতে পারবো আরো পনেরো দিন সময় লাগবে পনেরো দিন পনেরো দিন সময় লাগবে দেখেন বাছুরে খাওয়াইতেছি মারছিল না সকালে দোয়াইছে আপনার বারো লিটার এরপরে দশটা এগারোর সময় বাছুরে খাওয়াইছে আবার দোয়াইছে প্রায় চাল পাঁচ লিটারের মতন এখনও আবার মনে করেন যে নয়

অন্যান্য অন্য গাভীগুলো আছে না এই এই সিরিয়ালে যত আছে সব পঁচিশ থেকে তিরিশে দুধ এই দিক দিলে সব পঁচিশ থেকে তিরিশ মানে এই সাইডে এই যে আজকেও আমার বাচ্চা দিছে একটা এইটা আমি কই আশা করি এটা আমার আঠাশ দিন আগে বাচ্চাটা দিয়ে দিছে বাচ্চাটা এর সাইজ গাভি অনুপাতে কিন্তু এটা বত্রিশ লিটারের গাবির দুধ প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান দিচ্ছে আচ্ছা এটা দুধ দহন করা হচ্ছে আমাদের জি জি এতে দহন দেওয়া হচ্ছে মাসলা কলার মতন বান কেউ যদি নিতে চায় আমি দিব আমি চাই আরেকজন খামারে আমার কাছ থেকে একটা রেডি একটা জিনিস ভালো একটা জিনিস নিয়ে সে একটা জাত উন্নয়ন করুক আমি তো জাত করতেছি আমার তো আসি আমার তো আসি তো কেউ যদি আপনার গোটা সংগ্রহ করতে চায় সাথে ডাইরেক্ট কথা বলার জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান দর্শক আপনারা কেউ যদি গরুটা সংগ্রহ করতে চান কুমিল্লা শহরের পাশে তাজুল ভাইয়ের খামারটি তো মানে তাজুল ভাইকে আমি যতটুক দেখলাম খুব বিশ্বস্ত একজন মানুষ এবং একজন সমাজ সেবক বলতে পারি উনি সবসময় সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করে থাকে তো ওনার যে গরুটা আমার মানে খুবই ভালো লেগেছে যে দুধের বাটগুলো মাসাল্লাহ খুবই মোটা এবং এবং সাইজ সবকিছু মিলাই আমার কাছে গোটা খুবই পছন্দ হয়েছে এবং তাজুল বাজার বললো যে আটত্রিশ লিটার মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি জি আর আমার ঠিকানা রইল কুমিল্লার শাসন শহরে শহর থেকে সিএনজি দিয়ে আসতে হবে বুড়িচং রোডে বুড়িচং প্রপারের আগে গাজীপুর মসজিদ বুড়িচং গাজীপুর মসজিদ ঢাকা গাজীপুর না অনেকেই বলে ঢাকা গাজীপুর না এটা হইল কুমিল্লা শাসন থেকে বুড়িচং রোডে সিএনজিতে উঠবে গাজীপুর মসজিদের সামনে নামবে নিরবেগ্রু কমপ্লেক্স আর যে আসবে আমাকে ফোন দিয়ে আসবে ফোনে যোগাযোগ করে আসবে যে আমি নাম্বার দিয়ে দিচ্ছি বগনা পাবেন ভালো পার্সেন্টেজের বগনা নতুন ইলেকট্রিশিয়ানের বাস গাবি পাবেন দ্বিতীয় গাবি তৃতীয় গাবি কেউ যদি নিচে চায় পাঁচ বিয়ান ছয় বিয়ান সাত বিয়ান এইটাও আমার কাছে আছে তো ওইগুলো আরও বেশি দুধ দেয় ওইগুলোর কথা বলি না আর কাউকে আমি চার পাঁচ বিয়ানের গাবি দিতে চাই না অনেকে যারা নতুন করবে তারা দ্বিতীয় নিবে প্রথম নিবে তৃতীয় নিবে কিন্তু দুধ ভালো আসবে তৃতীয় বিয়ানে যে যেটা প্রথম বিয়ানে আপনার পনেরো থেকে আঠারো আঠারো লিটার দুধ এইটাই দ্বিতীয় বিয়ানে আসবে বাইশ বাইশ লিটার দুধ তৃতীয় লিটার বিয়ানে আসবে এটা আপনি পঁচিশ থেকে আঠাশ লিটার দুধ আচ্ছা আচ্ছা আমার তো মনে হয় যে তিন মিনিটে প্রায় পাঁচ কেজির মতো হয়ে গেছে জি জি আরো আসবে দুধ এটা অনেক দুধ আসবে এটা এটা কালকে যতটুকু পাইছি তার থেকে আজকে মনে হয় না আমার মনে হয় পাঁচ কেজি বাড়বে গাভি দুধের যে গাবিগুলো তিনবার করা হয় সকালে বিকালে আবার রাতের আটটা এটা তিনবার দোহন করতে হবে দুধ জমে কারণ চল্লিশ লিটার দুধ একটা ওরের মধ্যে থাকাটা অনেক আবার তিন বেলা খাইতে পারতেছে আপনি পঁচিশ লিটারের উপরে গেলেই আমি মনে করি তিনবার দোহনটা ভালো কারণ আমরা তো ফ্রিজে দুধ বিক্রি করতে পারি সমস্যা কি বাসুর তো তিন বেলা খাইলো আর যদি একটা বাছুর একবারে পাঁচ কেজি দুধ খায় চার কেজি দুধ খায় পাতলা পায়না করবে পাতলা পায়না করবে আর আমাদের বাছুরটা দেখছেন একদম সাদা খরগোশের বাচ্চার মতন বাসুরটা মাসানো আবার এখানে আরেকটা কথা থাকে যে এখন আপনি আটত্রিশ লিটার দুধ দিলেন বলে দিলেন জি এখন যিনি কিনে নিল ওইখানে কি আটত্রিশ লিটার দুধ হলো না হ্যাঁ এই তো একটা এইটা কিন্তু আসলে পাবনা উত্তরবঙ্গে যারা যায় তারা এই এই প্রতারিত প্রতারিত হচ্ছে আমি কিন্তু কখনো পাবনা থেকে বা রাজশাহীতে কখনো গরু কিনে নেই এটা আমার একটাই মাথায় ধরতেছে যে ওরা ইউটিউবে বলে কি পঁচিশ লিটারের গাভি দিবে এক লাখ বিশ হাজার টাকা দিয়া এই দেড় লাখ টাকা দুই লাখ টাকা এইরকম বলে বইলার পরে যাওয়ার পরে দশ হাজার টাকা খরচ করে যাওয়ার পরে বলে কি এই বিক্রি করে দিচ্ছে আসলে তো তা না এই গাবিটা বিক্রি করে অন্য একটা গরু ধরাই দেয় তখন দেখা কি ওই দিন আমার এক লোক বললো ফোন দিয়া ভাই আমি পাঁচ লাখ রেখে দুইটা গাবি আনছি আমি ছয় কেজি দুধ পাই এখন আমার দেখা দিতে বিশ কেজি দুধ এখন পাই ছয় কেজি আমি কি ভাই আপনারা বেশি পর্যন্ত এই জন্য যান আমি সবসময় বলি যেই যে গাবি নোক যে কোনো জায়গা থেকে নোক একটা ফার্ম থেকে নোক যে কোনো আমাদের ওয়েদারের সাথে একটা অ্যাড হওয়ার ব্যাপার স্যাপার আছে আমাদের কুমিল্লা নোয়াখালী ঢাকা গাজীপুর এইগুলো কিন্তু আমাদের একটা ওয়েদার আছে আর ওই ওয়েদার আর এই ওয়েদার ওরা কি খাওয়ায় ওরা আমি শুনছি যতটুকু ওরা নাকি করে খুদের ভাত খাওয়ায় তো ক্ষুদের ভাত খাওয়ানো ঠিক না 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 গাভীতে তো প্রশ্ন ওঠে না খুদের ভাত খাওয়াইলে আপনি দুধ একটু বেশি আসবে আপনি দুইটা বাচ্চা দেওয়ার পরে এটা চোর বিজয়া যায় চোর বিজমি এই হয়ে যায় আপনি আর বাচ্চা কনসেপ্ট করবেন আপনি দেখেন বাঁচালে আমার গরু নাইন হান্ড্রেড পার্সেন্টে আমার কনসেপ্ট করে এবং দেড় মাস পরে হেঁটে আসে এই যে দেখেন গতদিন এক সিলেটে এক আছে আমার একটা মুন্ডি বাচ্চা সে দুই লাখ বিশ হাজার টাকা বই গেছে তার মুখের কথা কিন্তু তারপর আমি মুন্ডি বাচ্চারা ধেয়ে নেই কিন্তু দুই লাখ বিশ হাজার টাকা না ওই গাভীটার দাম হবে ছয় লাখ টাকা বাচ্চা নিয়ে দাঁড়ালে এখন বীজ দেওয়া আছে বাচ্চাটা বীজ দিচ্ছে পনেরো দিন আমি বলছি এটা কনফার্ম না সে বলে না সে পাঁচটা নেবে সে বলতেছে না আমি দিলে নেবো না মানে ওর শখ হয়েছে এটা আবার ভালো মান এটা এখনই মনে যে ওরের মধ্যে দুধ এত বড় ওর পার্সেন্ট সবকিছু আচ্ছা আমরা যেটা হ্যাঁ এই যে দেখেন এটা এখনই দশ কেজি মানে আট নয় কেজি হয়ে যাবো কতটুকু ছিল সকালে হয়েছিল আপনার বারো কেজি বারো কেজি এখন কতটুকু হবে এখন তো আমার মনে হয় দশ কেজি হবে আবার কিন্তু আবার কিছু টানছে চার পাঁচ কেজির মতন

চার দিনের পড়ছে বাচ্চাদের কিনব আসলে এই বাচ্চাই তো মানে পাওয়া যাবে না না আসবে না বলতে কোনো এটার কোনো ই না আমি তো ব্যাপারই না ব্যাপারই হইলে ওরা বলবে বলতেই পারে আমি বলবো যা হবে দুই কেজি কম বইলা দেবো সে যাতে দুই কেজি বেশি পায় কারণ এখানে ভালো মানুষ খারাপ মানুষ মিলেই কিন্তু ব্যবসাটা করতেছে আর আমি কিন্তু আমার ব্যবসা না আমার এক্সেস যার ভালো লাগলো সে নিবে না নাই এমন না যে আমার বিক্রি করতে হবে

তিরিশ কেজি কেজি প্রায় ছাব্বিশশো পঁচিশ ছাব্বিশশো টাকা তো পঁচিশ ছাব্বিশশো টাকা এটার পেছনে খরচ আছে আমার কত এটার পেছনে খরচ আছে এমন আমি খাওয়া দিচ্ছি পাঁচ দোকানে দশ কেজি দানাদার খাবার তাইলে একচল্লিশ টাকা কেজি তাহলে চল্লিশ টাকা কেজি তো চল্লিশ টাকা কেজি দশ কেজি চারশো টাকা আরো ধরেন আরো দুইশো টাকা ধরেন ছয়শো টাকা তিরিশ কেজি ঘাস এনাফ এটার এমন না যে বেশিও কিছু লাগে না আবার ছোটো করে পনেরো কেজি দুধের গাভির ওই চার কেজি আট কেজি খাবার লাগবে সাত কেজি খাবার লাগবে যেমন আমার ওইখানে দেখেন ওই যে মোটা গরুগুলা ওইগুলা ওইগুলা ও আঠাশ ত্রিশ কেজি দুধের খাবে ওই যে সামনে একটা দেখা যায় ওইটা এই যে আজকে বাচ্চা দিতে এটা আঠাশ দিন আগে বাচ্চা দিয়ে দিতে তারপরে মাসাল্লাহ দিলে এত পনেরো দিন পরে এটা তিরিশ কেজি দুধ আসবে আচ্ছা আমরা যদি দর্শক উদ্দেশ্য বলতে চাই যে আটত্রিশ কেজি তো আমরা বললাম যে গরুটা সংগ্রহ করে নিল জি জি এখন বাড়িতে গিয়ে দিল না তো ওই ক্ষেত্রে গরুটা কি ব্যাগ করবেন বা এরকম কিছু বা না আমি এইরকম ব্যাগ আমি করার মন মানসিক নিয়ে কাউকে বইলা দেবো না আমি একদম সে যদি বলে যে আপনার এখানে পরিপূর্ণ দুধটা আসবে আমি পরিপূর্ণ দুধ আনায়া উনি উনার সামনে খাবার দিবে উনার সামনে খাবার দিবে দুই বেলা খাবার দিবে দেওয়ার পরে দেখবে দুধ কদ্দুর আসলো বাচ্চা কদ্দুর খাচ্ছে খাচ্ছে একটা সে দেখলে তো আনুমানিক বলতে পারবে দই খেয়া শুনে সে নিবে তারপরে সে যদি আমাকে বলে যে ভাই রামইল আপনি নিজের আপনি দেই খেয়ার শুনে বইয়া দেন তাইলে সে জিতবে কারণ আমি এটা করবো না এই জন্য কারণ আমি যখন প্রথম প্রথম ঘাবি কিনছি ওই যে অনেক জায়গায় একটু উনিশ বিশ হইছে তো উনিশ বিশ হইলে কি আমিও তো মনে মনে কষ্ট পাইতাম আর এখন তো আমি আলাদা আমি প্রতিষ্ঠিত আমার 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 তো তো এমন না না যে যে এটা ব্যবসা হবে আপনি বলবেন কেজি দুধ জি শুধু এইটা না যে কোনো গরু ওই যে গত পরশু দিন তিনটা গরু নিছে একজনে সে এখন চাচ্ছে যে আমার আবার প্রথম বিয়ে আরো তিনটা গরু দেন আমি বলছি আবার বাচ্চা দিবে সামনে দশ বারো দিনের মধ্যে দিলে নিবেন আমার ওইখানে যে দেখেন একজোড়া একজোড়া গরু সাত লাখ টাকা করে এটা দশ পনেরো দিনের বাচ্চা দেবে পঞ্চান্ন দুধ ধরবে দুইটা গরুর দ্বিতীয় বিয়ান এক দ্বিতীয় বিয়ান দুইটাই